মাধ্যমিকে ভূগোলে 100 পেল একাধিক পরীক্ষার্থী, এমন সাফল্যে হাসি গৃহশিক্ষক রহিম মণ্ডলের। মাধ্যমিকে ভূগোলে 100 পেয়ে খুশি পরীক্ষার্থী, অভিভাবক এবং গৃহশিক্ষক। এবছর 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। 3 মাস পর ফল প্রকাশ হতেই একের পর এক চমক মাধ্যমিকের নম্বরে। বামন মুড়ো কুসুম কুমারী হাইস্কুলের ছাত্রী প্রথমা দেব, তার প্রাপ্ত নম্বর বাংলায় 81, ইংরেজিতে 90, অঙ্কে 80, ভৌতবিজ্ঞানে 80, জীবনবিজ্ঞানে 96, ইতিহাসে 90, ভূগোলে 100, মোট নাম্বার 617। এমন সাফল্যে খুশি প্রথমার গৃহশিক্ষক রহিম মণ্ডল। পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে ফুলের মালা পরিয়ে মেমেন্টো হাতে দিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানালেন তিনি। মাধ্যমিকে এত ভালো রেজাল্টের পর প্রথমা দেব জানান, আগামী দিনে জয়েন্ট দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আছে তার। 617 ঘন্টা, সেটা তো আর হিসেব করিনি, সেটা নর্মালি যেরকম কতটা পড়তে হবে নিজের ওপর ডিপেন্ড করছে, কতটা পড়লে কতটা আসবে। হ্যাঁ, ভূগোল, ভূগোলে 100-তে 100 পেয়েছি। মানে স্যারের প্রেশার বলতে পারি, স্যার খুব প্রেশার দিয়েছে ভূগোলের ওপরে, রহিম স্যার। আর নিজের চেষ্টাও আছে, আগের বার দেখেছিলাম ভূমিকা দিকে 100-তে 100 হইতে, তো ইচ্ছে ছিল এক প্রকার, আর হয়েছে আজকে। এবার আর লাইফ সায়েন্সে এসছে 96, ম্যাথে এসছে 80, ফিজিক্যাল সায়েন্সে 81, হিস্ট্রিতে এসছে 90, বাংলাতে 81। আগামী দিনে ইচ্ছে দেখি জয়েন্ট দেওয়ার ইচ্ছে আছে। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি গুষ্টিয়া ক্ষেত্রনাথ হাইস্কুলের ছাত্র দেবজিৎ রায়, তারও ভূগোলে 100-তে 100, মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজিতে 80, অঙ্কে 94, ভৌতবিজ্ঞানে 85, জীবনবিজ্ঞানে 96, ইতিহাসে 80, ভূগোলে 100, মোট নম্বর পেয়েছে 625। দেবজিৎ রায়ের গৃহশিক্ষক রহিম মণ্ডল তার বাড়িতে গিয়ে গলায় মালা পরিয়ে মেমেন্টো হাতে দিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানালেন এই দিন। মাধ্যমিক পরীক্ষার্থী দেবজিৎ রায়ের আগামী দিনে ইচ্ছে সে ইঞ্জিনিয়ার হবে। 625, গুস্তিয়া ক্ষেত্রনাথ হাইস্কুল, ভূগোলে এসে 100। জাস্ট স্যারের যেগুলো বলতো সেগুলো সাজেস্টগুলো ফলো করা আর টেক্সট বুক পড়া, পাশাপাশি স্যারের নোট। আর ম্যাথে এসছে 94, আর লাইফ সায়েন্সে এসছে 96, আর ফিজিক্স এসছে 85, এরকমভাবে এসছে। না, জাস্ট স্যার যেগুলো বলতো সেগুলো শুনলেই হয়ে যায়, আর পাশাপাশি যে বইগুলো আছে সেগুলো পড়ল। টোটাল নিজের স্টাডির জন্য 4-5 ঘন্টা বেশি তো পাওয়া যায় যেত না, টিউশন স্কুল করে ওইটুকুই। না, আলাদা তেমনভাবে, এর মধ্যেই সব কিছু করতে হবে। টোটালটা অনেক কমে গেছে, এর থেকে বেশি হলে ভালো হতো, কিন্তু 650-এর উপর তো অবভিয়াসলি। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, এই প্রফেশনালটাই কেন, আমার ইঞ্জিনিয়ারিং লাইনটা ভালো লাগে, আর ইঞ্জিনিয়ারিং লাইনে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমার ফেভারিট সাবজেক্ট। আমার খুব ভালো লাগছে, মানে আমি ভাবিনি এত স্যারের কাছাকাছি আসতে পারবো এবং স্যারের সম্বর্ধনা পাবো, খুব ভালো লাগছে। আমি গুস্তিয়া ক্ষেত্রনাথ হাইস্কুলের আরেক ছাত্র প্রীতম দাস, তার প্রাপ্ত নম্বর 655। এদিন প্রীতমের বাড়িতে যান তার গৃহশিক্ষক রহিম মণ্ডল, তাকে ও ফুলের মালা পরিয়ে মেমেন্টো দিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান। প্রীতমের ইচ্ছে আগামী দিনে IIT নিয়ে পড়াশুনো করা। 655 সাতশোর মধ্যে। ভূগোলেই সব থেকে বেশি নাম্বার পেয়েছি, 99 পেয়েছি আউট অফ 100। হ্যাঁ, আরেকটু আশা করেছিলাম, বাট ঠিক আছে, ওই আশা করেছিলাম ভূগোলে তো 100-তে 100 আশা করে রেখেছিলাম, আর টোটাল নাম্বারটা আরেকটু বেশি আশা করেছিলাম। ভূগোলে
না, ভূগোলে শোনা যায় নাম্বার কাটে, এটা একদমই সত্য কথা। কিন্তু রহিম স্যার আমাদেরকে যেভাবে করিয়েছেন বা যেভাবে উনি এফোর্ট দিয়েছেন, কয়েক সময় আমাদের ইচ্ছে হতো পড়া করব না, কিন্তু ওনার যে বোঝানোর স্টাইলটা বা উনি যে আমাদের পিছনে এত এফোর্ট দিয়েছেন, আমরা আর পড়া না করে থাকতে পারিনি। সত্যি কথা বলছি, বেশিরভাগ স্টুডেন্টের আমার যতদূর মনে হয় নাম্বার কাটা যায় হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে। উনি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং ধরে ধরে বুঝিয়েছিলেন আমাদেরকে, আমার সে কথা এখনও মনে আছে। এছাড়া উনি যে বোঝাতেন না, বাড়িতে এসে না ভূগোল বই আর খুলতে হতো না, ভূগোল বইটা না খুলে শুধু কনসেপ্টের উপর বেস্ট করে লিখে নেওয়া যেত, তার সাথে ছবিগুলো আর ওনার নোটস। সত্যি আমি যে উপকৃত হয়েছি মানে বলার মতো না। আমি গুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, ভালোই লাগছে, তবে যদি আরেকটু নাম্বারটা বেশি হতো তাহলে আরও খুশি হতাম। হ্যাঁ, আপাতত আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে। দেখুন, আমি তো চিন্তা করি ছেলে যতটুকু লিখেছে মোটামুটি যা নাম্বার দিয়েছে অর্থাৎ এক্সামিনাররা, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। যেহেতু এবছর যা প্রশ্নের কন্ডিশন এবং এক্সামিন যেভাবে হলো সে তুলনায় যেটা ভাবলাম মোটামুটি ঠিক আছে। তো আর একটু নাম্বারটা স্কুলে আশা করেছিলাম, আমরাও আশা করেছিলাম, এই কারণে যে টেস্টের মধ্যে ও যা নাম্বার পড়ে তার থেকে সামথিং মাইনাস হয়ে যাওয়াতে জিনিসটা আমারও একটু ডাউট লাগে কোথায় কী হলো। বিশেষত স্টুডেন্টের মধ্যে ছেলের নাম্বারটা কম এসে গেছে। হ্যাঁ, ছেলের তো অ্যাম্বিশন আছে, আমার দিক দিয়ে ছেলে যেটা পড়তে চায় আমার কোনো না নেই, আমি সবসময় ওটার মধ্যে। হ্যাঁ, অবশ্যই গর্বিত ছেলের এই সাফল্যের জন্য। আমি যেমন গর্বিত আমার অঞ্চলের যে স্কুল, ও যে স্কুলে পড়েছে, তার গৃহশিক্ষক এবং স্কুলের টিচার সবাই গর্বিত ওর জন্য, তা আমি মা হিসেবে তো অবশ্যই গর্বিত। ও ম্যাক্সিমাম 3-4 ঘন্টা, আর মাধ্যমিকের সময় 2-1 ঘন্টা বাড়িয়েছে, তার বেশিও কখনোই পড়াশুনো করেনি। ছাত্রছাত্রীদের অভিনবভাবে পড়াশুনো করানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করেন গৃহশিক্ষক রহিম মণ্ডল। এমনকি তার উদ্যোগে ট্যালেন্ট সার্চ এক্সাম করা হয় প্রতি বছর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তার কাছে পড়েই ছাত্রছাত্রীদের এমন সাফল্য, খুশি গৃহশিক্ষক রহিম মণ্ডল। এ বিষয়ে কি বললেন তিনি শুনে নেব। এটা তো খুবই মানে সৌভাগ্যের বিষয় যে ছাত্রছাত্রীরা খুব ভালো নম্বর তুলেছে, অক্লান্ত পরিশ্রম করেছে সকলে, তারপর স্কুল, স্কুলের শিক্ষক, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের সফলতা এসেছে, এতে আমি খুব আনন্দিত। সকল ছাত্রছাত্রীদের মুখে আপনার নাম, আপনি কি পড়াশোনার ধারণা কি অন্যরকম বদলে দিয়েছে সমীকরণটা? আমি চেষ্টা করেছি ওদের সাথে মিশে যেতে, এইটুকুই যা। আর ডিস্ট্রিক্টে যখন আমি ট্রেনিং করি, বাণীপুর টিচার ট্রেনিং, সেখান থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, সেখান থেকে অনেক কিছু শেখা গেছে। আর এই বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় তাদের সাথে মিশে গিয়ে তাদের ভিতরে যদি বিষয়টা খেলার মাধ্যমে বিষয়টা আনন্দের সাথে, তাদের যে আনন্দ হবে পড়তে, যে আনন্দ হবে, জোর করে না, প্রেশার না, আমি আনন্দের সাথে পড়তে চাই, এই বিষয়টুকু দরকার, এই বিষয়টুকুই যদি ওদের মধ্যে পুশ করানো যায়, আমার মনে হয় ওরা খুব ভালো হবে আগামীতেও। কতজন টপ করলো? আর টপ 100-102 জন পেয়েছে আপাতত, যে কোনো ইনফরমেশান পেলাম। 99 আছে প্রীতমের, 100-100 আছে আমাদের দেবজিতের, আছে গুস্তিয়া ক্ষেত্রনাথ হাই স্কুলের আমাদের প্রথমা দেব কুসুম কুমার স্কুল, সেখানেও 100-100 আছে আমাদের। 99 আছে প্রীতমের গুস্তে স্কুল, তারপর 97 আছে মুনিয়া বারাসাত গার্লস, 96 আছে সুমনের, 96 অনেকগুলো আছে, 95 আছে, 94 আছে, 93 আছে, 90 একাধিক, 80 আছে। ভালো লাগছে, নম্বরগুলো পেয়েছে ওরা, খুবই ভালো লাগছে। কি মনে হয় আগামী দিনে কি রাজ্যের মুখে একটা মুখ থাকবে আপনার কোচিং সেন্টারে যারা পড়ে? দেখুন, চেষ্টা চলবে, মানে ছোটোবেলা থেকেই চেষ্টাটা অনেক বড়োভাবে স্বপ্ন দেখা উচিত, নিজেকে কম্পিটিটর ওয়ার্ল্ড ওয়াইড ভাবা উচিত,
আমি একটা স্কুলের কম্পিটিটর নই এইটুকু ভাবা যাবে না। আমি জার্মানি, আমি অস্ট্রেলিয়া, আমি কানাডা, আমি নিজেকে রাশিয়ান, এই সমস্ত জাপান, এই সমস্ত দেশের আমি একটা ইন্ডিয়ান, তো এই সমস্ত দেশের সাথে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটর, যে আমি একটা মাধ্যমিক পরীক্ষার্থী, আমার বয়সের অনেক ছাত্রছাত্রী এই পুরো পৃথিবীতে আছে, তাদের মধ্যে আমি নিজেকে কম্পিটিটর যদি ভাবি তাহলে একটা হাই লেভেল বিষয় আমার ভিতরেই আছে, সেটা বাইরে আসবে। যারা টপ হলো এবং যারা হলো না এবং আগামী দিনে যারা মাধ্যমিক দেবে আপনার এখান থেকে, তাদের জন্য কি শুভকামনা থাকে? যারা টপ হয়েছে তাদের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, বাবা মার স্বপ্নটা যেন কোনো দিনও না ভাঙে, ওই দুটো মুখ যেন উজ্জ্বল হয় সারাটা জীবন, আর আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য হারিয়ে যাওয়া যাবে না, এগোতে হবে। যারা হতে পারেনি আগামীতে উচ্চ মাধ্যমিক রয়েছে, আরও ভালো করে চেষ্টা করো, আর যারা মাধ্যমিক দেবে আগামীতে দাদা দিদিদের টার্গেট করো, তারা পেরেছে, তোমরাও দোরগোড়ায় পৌঁছাবে, লড়াই করে যাও। রহিম মণ্ডল, ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।